নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। অনেকদিন পর আজকে আবার নতুন অনুষ্ঠান নিয়ে আমি এলাম এবং বেশ অনেকদিন ধরেই অনুষ্ঠান বন্ধ ছিল। প্রচুর আপনাদের রিকোয়েস্ট এসছে বিভিন্ন অনুষ্ঠান করার জন্য এবং সত্যি আমি কৃতজ্ঞ যে আপনারা আমার অনুষ্ঠানগুলিকে দেখেছেন, আপনাদের যে ভালো লেগেছে, আপনারা লাইক দিয়েছেন এবং প্রচুর আমাকে ফোন করেছেন, ধন্যবাদ জানিয়েছেন অনুষ্ঠানগুলি করার জন্য। এর জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা যে রিকোয়েস্টগুলো আমার কাছে পাঠিয়েছেন সেই রিকোয়েস্টগুলোকে নিয়েই আমি অনুষ্ঠান করব এখন বর্তমানে। এবং প্রচুর রিকোয়েস্ট, তার মধ্যে বেশ কিছু রিকোয়েস্ট এমন ধরনের আছে যেগুলোকে নিয়ে খুব একটা অনুষ্ঠান করা হয়তো যাবে না, তবে আমি সেগুলোকেও মাথায় রেখেছি। তবে বেশ কিছু রিকোয়েস্ট এমন আছে যেগুলো কিন্তু সবার জন্যই ভালো লাগবে, আপনারা যারা জ্যোতিষ অনুরাগী, যারা আপনারা জ্যোতিষ প্রেমী এবং আমার অনুষ্ঠান দেখে কিছু মানুষ আছেন যারা হয়তো কিছু শেখেন বা শেখার চেষ্টা করেন, তাদের জন্য এবারে অনুষ্ঠানগুলো নিয়ে আসছি। আপনারা অবশ্যই দেখুন অ্যাস্ট্রো টিপস, খুব ভালো ভালো অনুষ্ঠান আছে। আজকে যে বিষয়টিকে নিয়ে অনুষ্ঠান করব সেটি হচ্ছে বিভিন্ন ভাবেতে বিভিন্ন গ্রহ থাকলে পারে কী ধরনের ফল দেয়। যেমন ধরুন লগ্ন, আমরা জানি যে আমাদের 12টি ভাব রয়েছে এবং 12টি ভাবের মধ্যে বিভিন্ন রকমের গ্রহ, অর্থাৎ 9টি গ্রহ কোনো একটি ভাবের মধ্যে থাকলে তারা আলাদা আলাদা কীরকম ফল দেয়। অর্থাৎ যেমন ধরুন লগ্নের মধ্যে যদি আমরা ধরি, তাহলে লগ্ন ভাবের মধ্যে যদি রবি থাকলে কী ফল দেয়, চন্দ্র থাকলে কী ফল দেয়, মঙ্গল থাকলে কী ফল দেয়, বুধ থাকলে কী ফল দেয়, এই ধরনের একটা প্রোগ্রাম কিন্তু এখন চলবে এবং এটি 12টি ভাবকে নিয়েই চলবে। তাহলে আজকে আমরা মহারাশির প্রথম ভাব আমাদের লগ্ন ভাব, সেই লগ্ন ভাব নিয়ে আমরা আলোচনা করব এবং লগ্ন ভাবেতে বিভিন্ন গ্রহের অবস্থানজনিত ফল নিয়ে আমরা আলোচনা করব। এবং আপনারা আপনাদের যদি কারোর লগ্নের মধ্যে বিভিন্ন গ্রহরা থাকে বা কোনো একটি গ্রহ থাকে, তাহলে আপনারা অবশ্যই খেয়াল করবেন যে সেই গ্রহটি আমার কথা অনুসারে সেই ধরনের ফল দিচ্ছে কিনা। অবশ্যই আপনারা অনুষ্ঠানটি দেখার পর আমাকে আপনারা কমেন্টস বক্সে জানাবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যেও জানাতে পারেন যে আপনাদের অনুষ্ঠানটি কেমন লাগলো, এবং ভালো লাগলে পরে অবশ্যই লাইক তো অবশ্যই দেবেন। প্রথমে আমরা দ্বাদশ ভাবের মধ্যে প্রথম ভাব লগ্নকে নিয়েই আমরা প্রথমে বলবো এবং তারপরে সেকেন্ড হাউস নিয়ে বলবো, থার্ড হাউস নিয়ে বলবো, বিভিন্ন ভাব নিয়ে, 12টি ভাব নিয়েই আমরা পরপর আলোচনা চালিয়ে যাব। প্রথম যে ভাবটি সেটি হলো লগ্ন ভাব এবং এটি একটি খুব গুরুত্বপূর্ণ ভাব এবং এই ভাব থেকে আমাদের এই ভাব একটি এমন ভাব যেইটাকে আমরা বলতে পারি যে একটি জন্মছকের প্রধান পাওয়ার হাউস কিন্তু লগ্ন। আমি অনেক অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে হয়তো বলার চেষ্টা করেছি যে লগ্ন যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু জন্মছকের ভেতরে অনেক শুভ যোগ থাকলে পরেও কিন্তু সেই যোগগুলি কার্যকারিতা দিতে পারে না, কার্যকর হয় না। আর লগ্ন যদি স্ট্রং হয় তাহলে পারে, মানুষের যদি অল্প কিছু শুভ যোগ থাকে সেগুলো কিন্তু মোটামুটি ভালোভাবেই তার উপরে তার জীবনযাত্রার উপরে প্রতিফলিত হয়। লগ্ন থেকে আমরা কী বিচার করি? লগ্ন থেকে আমরা কিন্তু অনেক রকম বিচার করি, অর্থাৎ লগ্নভাবকে আমরা অপর একটি নাম দেওয়া হয় যার নাম হচ্ছে তনুভাব। তনুভাব মানে হচ্ছে শরীর, অর্থাৎ লগ্ন থেকে আমরা শরীর বিচার করি। লগ্ন মানে হচ্ছে আমি নিজে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে লগ্ন যদি দুর্বল হয়ে যায়, অর্থাৎ আমার ভেতরে যদি অনেক রকমের দুর্বলতা কাজ করে, অনেক ধরনের নেগেটিভিটি কাজ করে, তাহলে পারে কিন্তু আমি বিভিন্ন সমস্যাকে ওভারকাম করে জীবনে দাঁড়াতে পারবো না। এবং আমার ভেতরে যদি পজিটিভিটি কাজ করে, আমার ভেতরে যদি এনার্জেটিক পাওয়ার কাজ করে, তাহলে পারে কিন্তু আমার কাছে যত রকমই সংঘর্ষ আসুক না কেন আমি সেগুলোকে ওভারকাম করতে পারবো। এই যে ব্যাপারটা, এইটাই হচ্ছে লগ্ন। এই কারণেই কিন্তু লগ্নের গুরুত্ব এত বেশি, অর্থাৎ সেই জাতকের ভেতরে কতটা দুর্বলতা বা কতটা সচলতা আছে এটাই কিন্তু লগ্ন থেকে বিচার করা হয়। লগ্ন থেকে আমরা সাধারণভাবে শরীর, স্বাস্থ্য, রং, রূপ, সেই জাতকের মস্তিষ্ক মানে মস্তিষ্কের যে বুদ্ধি ক্ষমতা, বিচারবোধ, বিচার বিবেচনা, বংশ পরিচয়, তার মধ্যে হচ্ছে তার বিভিন্ন ধনভাগ্য বা তার ভাগ্যের যে স্ট্যান্ডার্ড
কী ধরনের আছে, তার চিন্তাভাবনা, তার সোচ আমরা যেটাকে বলি সেটা কীরকম ধরনের আছে, সে কতটা সূক্ষ্মতার সঙ্গে কোনো কিছুকে চিন্তাভাবনা করতে পারে, এই সমস্ত কিছু কিন্তু লগ্ন থেকে বিচার করা হয়। যদিও বা যেমন ধরো আমি বললাম যে বুদ্ধি বিচার করা হয়, আমরা কিন্তু পরবর্তীকালে দেখব যে পঞ্চম ভাব থেকে আসলে বুদ্ধি বিচার করা হয়, কিন্তু লগ্ন যেহেতু আমি নিজে তাই এখানে লগ্নের থেকেও কিন্তু সব মানে লগ্নের থেকেও কিন্তু একটি বিশেষ ভূমিকা পালন করে লগ্ন, কারণ আমার ভেতরে যত রকমের কিছু আছে সবই কিন্তু লগ্ন থেকে বিচার করা সম্ভব, এবং আমি আছি বলেই আমার সমস্ত ভাব আছে। অর্থাৎ লগ্ন এখানে এই কারণেই আরো গুরুত্বপূর্ণ যে আমি আছি বলেই আমার, অর্থাৎ যে বারোটি ভাবের কথা বলা হয়েছে তার মধ্যে এগারোটি ভাব হচ্ছে আমাকে কেন্দ্র করে সব কিছু জিনিস, অর্থাৎ আমার ভেতরে কি কোয়ালিটি আছে, আমার ভেতরে কতটা ক্ষমতা রয়েছে, আমার ভেতরে কোনো কিছুকে অ্যাচিভ করার কতটা সাহস রয়েছে, কতটা ইচ্ছা রয়েছে, কতটা চিন্তাভাবনা রয়েছে, কতটা শক্তি রয়েছে, এই সব কিছু যেহেতু লগ্ন থেকে বিচার করা হয় তাই লগ্ন কিন্তু এখানে সমস্ত বিচারের ক্ষেত্রে, সমস্ত ভাব বিচারের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে প্রয়োজনীয়তা পড়বে। এবং আমরা লগ্ন মানে হচ্ছে আমাদের মস্তিষ্ক, আমাদের মস্তিষ্কের ভেতরে কি চলছে এটা কিন্তু লগ্ন থেকে প্রধানভাবে বিচার করা হয়ে থাকে। এবং লগ্ন তো তনুভাব আমি বললাম, লগ্ন থেকে শরীরশাস্ত্র বিচার করা হয়ে থাকে, এবং লগ্নের মধ্যে একাধিক পাপগ্রহ, লগ্নপতি দুর্বলতা, এগুলো কিন্তু শরীরশাস্ত্রের অবনতির জন্য দায়ী হয়, এবং লগ্নের মধ্যে শুভ গ্রহ বা লগ্নপতি শুভ অবস্থানে আছে এরকম ধরনের সংযোগ যদি থাকে তাহলে সেটি কিন্তু সেই জাতকের প্রোগ্রেস বা উন্নতির ক্ষেত্রে বিশেষ সহায়ক ভূমিকা পালন করে। তবে আমরা আজকে একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব, আমরা আলোচনা করব যে বিভিন্ন গ্রহরা যদি লগ্নের মধ্যে চলে আসে তারা তাদের নেচার বা তাদের স্বভাব অনুসারে কি ধরনের ফল দিয়ে থাকে। অনুষ্ঠানটি একটু বড় হয়ে যাবে, কারণ নটি গ্রহ সম্পর্কে বলতে গেলে পারে বেশ দীর্ঘক্ষণ সময় লেগে যায়। আপনারা একটু অবশ্যই মন দিয়ে শুনবেন এবং মেলাবার চেষ্টা করবেন, আপনাদের লগ্নে যদি সেই ধরনের সেই গ্রহটি থাকে তাহলে আমার যে বক্তব্যগুলো আছে সেই বক্তব্যগুলোর সঙ্গে কতটা সাদৃশ্য পাচ্ছেন অবশ্যই এটা একটুখানি খেয়াল রাখবেন, এবং পরবর্তীকালে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রথমেই আমরা আলোচনা করবো লগ্নের মধ্যে যদি রবি থাকে, তবে আরও একটি কথা প্রথমে বলে নেব, এবং বেশ কিছু মানুষ আছে আপনারা যারা কিন্তু জ্যোতিষকে অনেকটাই বোঝেন, আবার অনেক এমন ধরনেরও মানুষ আছে যারা কিন্তু এখনও অবধি জ্যোতিষকে সেরকমভাবে বুঝে উঠতে পারেননি, তাই তাদের কোথাও একটা কনফিউশন তৈরি হয়, কোথাও হয়তো তারা হয়তো বুঝতে পারে না। তাই আমি খুবই সহজ ভাষায় আপনাদেরকে বলি যে আমি যে সমস্ত গ্রহগুলির কথা বলবো সেই সমস্ত গ্রহগুলি যদি সেই লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ হয়, অথবা সেই গ্রহগুলি যদি তার স্বক্ষেত্র, মিত্রক্ষেত্র বা উচ্চক্ষেত্রে থাকে, তাহলে পারে কিন্তু এই যে ফলগুণোর কথা বলবো সেই ফলগুণোর ভেতরে অনেকটাই ভালো বা খারাপ প্রভাব আপনারা দেখতে পাবেন। যেমন ধরুন আমরা যেমন বলবো যে মেষ লগ্নের ক্ষেত্রে রবি হচ্ছে পঞ্চম পতি, এবং মেষ লগ্নের মধ্যে যদি রবি বসে থাকে তাহলে সেই রবির একটা আলাদাই ফল পাওয়া যাবে, সেটা কিন্তু পজিটিভিটি অনেকটা বেশি থাকবে। কিন্তু রবি যেহেতু নৈসর্গিক অশুভ গ্রহ, তাই নৈসর্গিক অশুভ গ্রহরা সে লগ্ন সাপেক্ষে যতই শুভ হোক না কেন, যদি সে নৈসর্গিক অশুভ গ্রহ হয় তাহলে পরে কিন্তু তার একটা অশুভত্ব অবশ্যই সেখানে থাকবে। আবার আমরা এরকমও দেখেছি যে বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ এবং লগ্ন সাপেক্ষে কোনো কোনো ক্ষেত্রে বৃহস্পতি অশুভ গ্রহ হয়ে যায়। তাহলে আমরা যদি দেখি কোনো লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি তার লগ্নে বসে গেছে এবং সেই লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি অশুভ গ্রহ, কিন্তু আমরা তখন দেখব যে বৃহস্পতি অশুভ গ্রহ হওয়ার ফলে কিন্তু তাকে অশুভত্ব অবশ্যই দেবে, কিন্তু সে যেহেতু নৈসর্গিক শুভ গ্রহ তার কারণে কিন্তু তার নৈসর্গিক শুভতাও কিন্তু কিছু অংশে অবশ্যই পাওয়া যাবে। এই ব্যাপারগুলো কিন্তু একটুখানি বুঝতে হবে জ্যোতিষকে, একটুখানি যদি আপনারা বুঝে যান তাহলে আমার কথাটা খুব পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে। তবে আমি এখন বলবো যেটা, যে বিভিন্ন গ্রহরা লগ্নে থাকলে সাধারণভাবে কী ফল দিয়ে থাকে। প্রথমেই বলবো রবি সম্পর্কে, রবি যদি লগ্নে থাকে তাহলে জাতকের ভেতরে না একটা আত্ম অহংকার নিয়ে চলে আসে। রবি যদি লগ্নে থাকে তাহলে সেই জাতকের মাথা গরমের প্রবণতা ক্রিয়েট করে। রবি যদি লগ্নে থাকে তাহলে সেই জাতকের স্বপ্নকে খুব হাই ড্রিম একটা মানে খুব উচ্চ স্বপ্ন নিয়ে চলে আসবে, এবং
সেই জাতকের উপস্থিত বুদ্ধি কিন্তু ভালো হবে, মানে কমন সেন্স কিন্তু মোটামুটি ভালোই দেখা যায় রবি যদি লগ্নে থাকে। জাতক ভালো পরিবারে জন্মগ্রহণ করে, জাতকের বংশ পরিচয় ভালো থাকে, এবং লগ্নের রবি কিন্তু জাতককে অনেকটা বিদ্যান করে, যাতে জাতককে কিছুটা জ্ঞানী করে, এবং রাজনীতি করার ক্ষেত্রেও কিন্তু লগ্নের রবি বিশেষ সহায়ক ভূমিকা পালন করে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এদের খরচ করার প্রবণতা কিন্তু খুব বৃদ্ধি পেয়ে যায় লগ্নে রবি থাকলে, এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু লগ্নে যদি কারোর মানুষের রবি থাকে তাহলে দেখবেন এদের যদি কেউ একটু প্রশংসা করে না, এরা কিন্তু খুব খুশি হয়, এবং এদেরকে যদি কেউ একটু মানে বা কেউ একটু প্রশংসা করে বা আমরা একটু যদি তাদের নাম করা যায় তাহলে পারে কিন্তু এরা খুব আনন্দ পায়, এবং এরা কিন্তু সেই জাতকের সঙ্গে খুব ভালো ব্যবহার করে। লগ্নে রবি যদি থাকে তাহলে তার যদি কেউ ভুল ধরায় তাহলে পারে কিন্তু তার মাথাটা প্রচণ্ড গরম হয়ে পড়ে, এবং লগ্নে রবি এমনি মাথা গরমের প্রবণতা ক্রিয়েট করে। তবে তার সঙ্গে সঙ্গে আরও একটি কথা যেটা বলবো, লগ্নে যদি রবি থাকে তাহলে পারে কিন্তু শরীর স্বাস্থ্য, তার গঠন, শারীরিক গঠনটাও কিন্তু মোটামুটি ভালো তৈরি করে। তবে খেয়াল রাখতে হবে যে লগ্নে রবি যদি তুলা লগ্নে বা মীন লগ্নে যদি রবি থাকে, বা রবি যদি ষষ্ঠপতি, অষ্টমপতি বা দ্বাদশপতি হয়ে লগ্নে থাকে, তাহলে পরে কিন্তু সেই রবি সেই জাতকের শারীরিক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সেই রবি কিন্তু তার ভেতরে মান সম্মান হানি করার একটা জায়গা তৈরি করে, এবং সেই রবি কিন্তু সেই জাতকের ভেতরে রাগের যে ধরনটা সেটা খুব নেগেটিভভাবে ক্রিয়েট করায়। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমাদের ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি হয়ে যদি রবি, বা ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি হয়ে যে কোনো গ্রহ যখনই কোনো একটি ভাবে চলে আসবে, তখন সেই ভাবটিকে কিন্তু কোনো না কোনোভাবে দুর্বল করবেই করবে। এরপরে আমরা আলোচনা করবো চন্দ্র সম্পর্কে, এবং চন্দ্র যদি লগ্নে থাকে তাহলে কী ধরনের ফল প্রদান করে। চন্দ্র যদি লগ্নে থাকে তাহলে প্রথমেই জাতককে প্রচণ্ড দয়ালু বানায়, জাতকের মুখমণ্ডল, জাতকের শারীরিক গঠনকে কিন্তু একটি বেশ সুন্দর একটা নমনীয়তা, একটা কোমল ভাব কিন্তু সেই জাতকের ভেতরে নিয়ে আসে। সেই জাতকের চোখ কিন্তু খুব সুন্দর হয় লগ্নে যদি চন্দ্র থাকে। লগ্নে চন্দ্রকে আমরা লগন চাঁদা বলে থাকি, অর্থাৎ চন্দ্র এবং লগ্ন যদি একসঙ্গে থাকে, এবং কিছু কিছু লগ্নের ক্ষেত্রে কিন্তু এটি প্রচণ্ড বড় রাজ্য ক্রিয়েট করে দেয়। তবে আমরা রাজ্য নিয়ে আলোচনা করছি না। লগ্নে চন্দ্র থাকলে জাতকের স্বভাব প্রচণ্ড দয়ালু হয়, জাতকের মানসিকতা প্রচণ্ড ভালো হয়, এবং সে কিন্তু অপরকে সাহায্য করার, অপরকে হেল্প করার একটা মানসিকতা রাখে। লগ্নে যদি চন্দ্র থাকে তাহলে সবাইকে নিয়ে সে চলার চেষ্টা করে, এবং এর জন্য পরিবারের বিভিন্ন বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মতের মধ্যে সেই জাতক পড়ে সবার সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট করার প্রচেষ্টাতে সেই জাতকের ভেতরে কিন্তু কখনো কখনো ডিপ্রেশন চলে আসে। লগ্নে যদি চন্দ্র থাকে তাহলে সেই জাতকের কথাবার্তা কিন্তু খুব একটা শান্ত প্রকৃতির হয়ে থাকে, এবং কথার ভেতরে একটা বেশ জ্ঞান ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যায়, এবং জাতককে জাতক কিন্তু যথেষ্ট বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশী বা সমাজ থেকে কিন্তু একটা মোটামুটি মান সম্মান সে কিন্তু পায় লগ্নে চন্দ্র থাকার ফলে। কারণ হচ্ছে সেই জাতকের ব্যবহারটা এতটাই কোমল, সেই জাতকের কিন্তু একটা মান সম্মান বা একটা আলাদা নজরেই তাকে সবাই দেখে। কিন্তু জাতকের লগ্নে যদি চন্দ্র থাকে জাতকের ভেতরে কোথাও একটু ভয় ভীতি কাজ করে, জাতক একটু ভীতু প্রকৃতির হয়ে যেতে পারে, এবং লগ্নে চন্দ্র থাকলে পারে কিন্তু সেই জাতক আবার প্রচণ্ড রোম্যান্টিকও হয় এবং প্রেমিক স্বভাবেরও হয় অনেক সময় দেখা যায়, এবং সেই জাতক কিন্তু খুব ভালো বক্তা হয়, এবং সেই জাতক কিন্তু অবশ্যই আমরা বলতেই পারি যে সেই জাতক কিন্তু অবশ্যই ধনী হয় এবং জ্ঞানীও হয়। লগ্নের মধ্যে যদি মঙ্গল থাকে তাহলে কী ধরনের ফল প্রদান করে। আমরা জানি যে লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ ক্রিয়েট করে দেয়, অবশ্যই কথাটা খুব একটি অযুক্তি নয়। তবে এখানে মাঙ্গলিক দোষ দেখার ক্ষেত্রে বেশ কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলোকে আমাদেরকে দেখে নিতে হবে। লগ্নে যদি মঙ্গল থাকে তাহলে
প্রথমেই যেটা করে সেটা বিবাহিত জীবনে কিছু সমস্যা ক্রিয়েট করে দেয়। আসলে লগ্নে মঙ্গল থাকলে পরে সেই জাতকের মাথাকে প্রচণ্ড গরম করে দেয়, এতটাই স্পষ্টবাদী করে দেয় সেই জাতকে যে তার স্পষ্ট কথা কিন্তু অন্যের মনকে বা অন্যের হৃদয়কে আঘাত করতে পারে। তাহলে এখানে লগ্নে মঙ্গল মানে আমি সব জানি, আমি যেটা বলছি সেটাই মানতে হবে, এই ধরনের একটা অ্যাক্টিভিটিস কিন্তু তার ভেতরে চলে আসে। লগ্নে যদি মঙ্গল থাকে তাহলে পারে কিন্তু সেই জাতকের সঙ্গে অন্য কারোর বনিবনা হয় না, অন্য কারোর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয় না, কারণ জাতক সবসময় জাতকের ভেতরে মানে আমি যেটা বলছি সেটাই মানতে হবে এই ধরনের একটা প্রবণতা কিন্তু জাতককে অনেকের থেকে বিচ্ছিন্ন করে দেয়। জাতকের প্রতি যদি অন্য কারোর ভালোবাসাও থাকে তাহলেও পারে কিন্তু দেখা যায় যে সেই ভালোবাসা ধীরে ধীরে কমে আসছে, কারণ সেই জাতকের দোষেতে। লগ্নে যদি মঙ্গল থাকে তাহলে জাতক প্রচণ্ড সাহসী হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, প্রচণ্ড পরাক্রমী হয় এবং তার সঙ্গে সঙ্গে ক্রোধিত অবশ্যই হয় এবং প্রচুর হাই ড্রিম থাকে, প্রচুর স্বপ্ন দেখে। এবং জাতকের লগ্নে মঙ্গল থাকলে পরে কিন্তু দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা বিশেষভাবে তৈরি হয়। লগ্নে যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু অপারেশন যোগ তৈরি হয়, লগ্নে যদি মঙ্গল থাকে তাহলে পরে কিন্তু অবশ্যই চোট আঘাত লাগার একটা জায়গা কিন্তু দেখতে পাওয়া যায়। এবং লগ্নের যদি মঙ্গল থাকে তাহলে এই জাতকরা কী করে, এই জাতকের ভেতরে এতটাই ওভার কনফিডেন্স কাজ করে এবং এই জাতকেরা এমন ধরনের একটা বুদ্ধি বিচার বিবেচনার মধ্যে থেকে চলে যে একসঙ্গে একাধিক কাজের সঙ্গে এরা কিন্তু যুক্ত হয়। কোনো কোনো সময় হয়তো এরা সাকসেস হয়ে যায়, তবে আমি এখানে বলবো যে একসঙ্গে একাধিক কাজ করা কিন্তু আর অন্যান্য গ্রহ যদি সাপোর্ট না করে তাহলে বারবার কিন্তু ক্ষতির সম্ভাবনা হয়ে যেতে পারে বা কোনো কাজটাই ঠিক মতো হলো না, এরকম একটা ব্যাপার দেখতে পাওয়া যায়। লগ্নে যদি মঙ্গল থাকে তাহলে পারে একটু ঝগড়া মারপিট বিবাদ এইসবের ভেতরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নিয়ে যায়। আসলে লগ্নে মঙ্গলটা কিন্তু খুব ভালো নয়, তবে এখানে খেয়াল রাখতে হবে যে মিথুন লগ্ন তুলা লগ্ন কন্যা লগ্নের মধ্যে যদি মঙ্গল চলে আসে তাহলে পারে কিন্তু অবশ্যই অশুভ ফল প্রদান করে এবং এই সমস্ত লগ্নের ক্ষেত্রে কিন্তু মঙ্গল অবশ্যই নেগেটিভ ফল প্রদান করবে। তবে আরও মঙ্গলের যে সমস্ত মিত্রক্ষেত্র আছে বা স্বক্ষেত্র আছে সেই সমস্ত জায়গায় যদি মঙ্গল লগ্নে থাকে তাহলে পারে কিন্তু অনেকটাই শুভ ফল প্রদান করে এবং অনেকটাই অশুভ ফলের প্রবণতা কম করিয়ে দেয়। লগ্নের মধ্যে যদি বুধ থাকে তাহলে কি ধরনের ফল প্রদান করে, আমরা প্রথমেই একটা কথা বলে নেব যে বুধকে আমরা জ্যোতিষশাস্ত্র মতে বালক গ্রহ বলে থাকি এবং বুধ একা থাকাটা কিন্তু খুব শুভ নয়। অর্থাৎ বুধ যেহেতু বালক গ্রহ সেই কারণে বুধ যদি একা পড়ে যায় না যে কোনো ভাবেতে তাহলে বুধের যে সুন্দর ফল সেই সুন্দর ফলটা কিন্তু আমরা সেই সুন্দর ফলটা থেকে কিন্তু আমরা অনেক সময় বঞ্চিত হই। আমরা এরকমও দেখেছি যে বুধ কন্যার ঘরে একা বসে রয়েছে কিন্তু এডুকেশান বা তার সেই জাতকের বুদ্ধি ক্ষমতা সেরকম প্রবল নয়, এরকম কিন্তু আমরা দেখা গেছে। কারণ আমরা দেখেছি অনেক সময় যে বুধ যদি একা থাকে তাহলে কিন্তু সঠিক ফল দিতে পারে না, বুধের সঙ্গে যদি কোনো না কোনো গ্রহ থাকে তাহলে সেই গ্রহের নেচার ওয়াইজ বুধ কিন্তু অবশ্যই তার ফলকে সুন্দরভাবে প্রদান করতে পারে। তাহলে এবার যেটা আমরা বলবো লগ্নে যদি বুধ থাকে তাহলে কি হয়, লগ্নে বুধ থাকলে পারে বুধের বুধ যেহেতু বালক স্বভাবে তাহলে লগ্নে বুধ থাকলে পারে সেই জাতকের ভেতরে একটা রসবোধ নিয়ে আসে, সেই জাতকের ভেতরে একটা বাচ্চা স্বভাবের একটা অ্যাক্টিভিটিস বা অ্যাটিচিউড দেখতে পাওয়া যায়, সেই জাতকের কথাবার্তা বেশ একটু আদো আদো ভাব থাকে কথাবার্তার ভেতরে, সেই জাতকের ভেতরে একটু বেশ ছেলেমানুষই কাজ করে, সেই জাতক বয়স হয়ে গেলে পরেও তাকে কিন্তু সেভাবে বয়সের ছাপ তার ভেতরে পড়ে না, এগুলো কিন্তু লগ্নের বুধ তাকে দেয়। এবং লগ্নের বুধ থাকলে জাতক বুদ্ধিমান হয়, জাতকের ঈশ্বরের প্রতি যে বিশ্বাস সেটাও অবশ্যই দেখতে পাওয়া যায়, জাতক দীর্ঘায়ু হয় এবং তার সঙ্গে সঙ্গে জাতক কিন্তু একটুখানি খরচ করার যে প্রবণতা এটাকে কিন্তু কিছুটা কম হয়ে যায়, অর্থাৎ আমরা কঞ্জুস বলবো না, আমরা বলবো যে তার খরচটা কিন্তু কম হয়ে যায়, অর্থাৎ খরচ করার প্রবণতাটা অনেকটাই কম, তার সেভিংসের একটা জায়গা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে যায়। এবারে লগ্নের মধ্যে যদি বুধ থাকে তাহলে পরে দেখা যায় যে সেই জাতক কিন্তু ব্যবসা যদি করে তাহলে পরে মোটামুটি ব্যবসার দিকে কিন্তু তার মাইন্ডটা মোটামুটি ভালো দেখা যায় এবং সে ব্যবসা করলে পরে কিন্তু আশা করছি ভালো হওয়ার কথা। এবং এরা লগ্নে যদি বুধ থাকে না, এরা যদি পুরুষ হয় তাহলে দেখা যায় যে তার স্ত্রীর থেকে বা তার ওয়াইফের থেকে কিন্তু তার একটা আলাদাই ভালোবাসা পায়।
আবার এরা যদি মহিলা হয় তাহলে পরে তার হাজব্যান্ডের তরফ থেকেও কিন্তু একটা আলাদাই ভালোবাসা পায়, কারণ হচ্ছে এদের ভিতরে একটা ছেলে মানুষই একটা একটা বেশ সুন্দর রসবোধ কাজ করে। এর ফলে কিন্তু এরা হাজব্যান্ড বা ওয়াইফের থেকে কেন বলবো, অনেকের থেকেই এরা ভালোবাসাটা কিন্তু পায়। হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে লগ্নের মধ্যে যদি বুধ থাকে তাহলে পরে কিন্তু এরা খুব সুন্দর কথাবার্তা বলতে পারে। তবে এখানে খেয়াল রাখতে হবে, প্রত্যেকবার যে কথাতেই বলে থাকি যে কিছু কিছু লগ্নের ক্ষেত্রে বুধ একদমই নেগেটিভ গ্রহ, এবং সেই সমস্ত লগ্নের মধ্যে যদি বুধ চলে আসে, যেমন হচ্ছে ধরুন কন্যায় বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বা কর্কট লগ্নের ক্ষেত্রে, এই সমস্ত লগ্নের ক্ষেত্রে যদি বুধ চলে আসে তাহলে পরে কিন্তু বুধ অবশ্যই নেগেটিভ ফল প্রদান করে এবং সেই জাতকের বুদ্ধিকে বারবার ফ্ল্যাকচুয়েট করে এবং সেই জাতকের কথাবার্তার ধরনকে নেগেটিভ বানিয়ে দেয় এবং সেই জাতকের ভেতরে বেশ কিছু উল্টোপাল্টা জিনিস কিন্তু তৈরি করে। এবারে আমরা লগ্নে বৃহস্পতি থাকলে কি ফল প্রদান করে থাকে এটা নিয়ে আমরা আলোচনা করব। লগ্নে যদি বৃহস্পতি থাকে তাহলে প্রথমেই যেটা বলবো যে লগ্নে বৃহস্পতি কিন্তু দিগ্বল প্রাপ্তি করে। লগ্নে বৃহস্পতিকে প্রচণ্ড শুভ মানা হয় জ্যোতিষশাস্ত্র মতে, এবং লগ্নে বৃহস্পতি প্রচণ্ড শুভ ফলই প্রদান করে থাকে। লগ্নে বৃহস্পতি শুভ হওয়ার বিশেষ কারণ হচ্ছে যে লগ্নে বৃহস্পতি যদি থাকে তাহলে বৃহস্পতির একটি দৃষ্টি পঞ্চমে, একটি দৃষ্টি সপ্তমে এবং আরেকটি দৃষ্টি নবমে চলে যাবে, এবং এর ফলে পঞ্চম সপ্তম এবং নবম ভাবগুলি কিন্তু যথেষ্ট বুস্ট আপ হবে বৃহস্পতির সুদৃষ্টির প্রভাবে, এবং এর ফলে জাতকের শরীর স্বাস্থ্য, জাতকের বুদ্ধি, জাতকের ভাগ্য, জাতকের বিবাহ, এই সমস্ত বিবাহ ভাগ্য বা পার্টনারশিপ ভাগ্য, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু অনেকটাই বুস্ট আপ করে দেন বৃহস্পতি, যার ফলে কিন্তু লগ্নে বৃহস্পতিকে বেশ কিছুটাই বেশ অনেকটাই শুভ মানা হয়। তবে কিছু কিছু লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি অশুভ গ্রহ, এবং সেই সমস্ত লগ্নের ক্ষেত্রে এই যে বুস্ট আপ করার প্রবণতাটা এটা কিছুটা কম হতে দেখা যায়। অর্থাৎ যতটা পরিমাণে বৃহস্পতি যেই সমস্ত লগ্নের ক্ষেত্রে শুভগ্রহ বা যেই সমস্ত লগ্নগুলি হচ্ছে বৃহস্পতি সক্ষেত্র, সেই সমস্ত লগ্নের ক্ষেত্রে যেমন বৃহস্পতি লগ্নে থাকলে যতটা শুভ ফল প্রদান করে, যেই সমস্ত লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি অশুভ গ্রহ সেই সমস্ত লগ্নের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির শুভত্ব অনেকটাই কম হতে দেখা যায়। তবে শুভত্ব অবশ্যই থাকে। বৃহস্পতি যদি লগ্ন থাকে তাহলে দীর্ঘায়ু করে। বৃহস্পতি যদি লগ্নে থাকে তাহলে আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটির ভেতরে কিন্তু সেই জাতকের একটি বিশেষ মনোভাব দেখতে পাওয়া যায়। বৃহস্পতি যদি লগ্নে থাকে তাহলে সেই জাতক অবশ্যই জ্ঞানী হয়, সেই জাতকের পড়াশোনা ভালো হয়, সেই জাতকের শাস্ত্র ভালো হয়, সেই জাতকের বংশ পরিচয় ভালো হয়, সেই জাতক জ্ঞানী হয়, এবং সেই জাতক কিন্তু অন্যকে উপদেশ দেওয়ার একটা মানসিকতা রাখে। লগ্নে যদি বৃহস্পতি থাকে তাহলে সেই জাতক ধার্মিক কাজের সঙ্গে অনেক সময় যুক্ত হয় বা বিভিন্ন রকম কবিতা বা গল্প লেখা বা মানে রাইটিং যেটাকে আমরা বলে থাকি সেই ধরনের কাজের সঙ্গে অবশ্যই সেই জাতক অনেক সময় যুক্ত হতে দেখা যায়। লগ্নে যদি বৃহস্পতি থাকে সেই জাতকের চরিত্র ভালো হয়। লগ্নে যদি বৃহস্পতি থাকে সেই জাতক অবশ্যই ধনবান হয়। লগ্নে যদি বৃহস্পতি থাকে তাহলে সেই জাতক কিন্তু প্রচণ্ড দয়ালু স্বভাবের হয়, সত্যবাদী হয়, যুক্তিবাদী হয়, এবং তার সঙ্গে সঙ্গে লগ্নে বৃহস্পতি কিন্তু স্বাস্থ্যকেও সুন্দর বানায়। তবে কুম্ভ লগ্ন এবং বৃষ লগ্নের ক্ষেত্রে বা মকর লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি লগ্নে যদি থাকে তাহলে পরে কিন্তু বেশ কিছুটাই অশুভ ফল প্রদান করে। মকর লগ্নে যদি বৃহস্পতি পাপ গ্রহ দ্বারা পীড়িত হলে তাহলে পরে কিন্তু চরিত্রের একটা দোষ সৃষ্টি করে দেয়। আমরা জানি যে মকর লগ্নে মকর রাশি হচ্ছে বৃহস্পতির নিজ ক্ষেত্র, এবং সেই রাশির মধ্যে যদি বৃহস্পতি কোনো পাপগ্রহ দ্বারা পীড়িত হয় তাহলে পরে কিন্তু একটা চরিত্রের দোষ তৈরি হয়। তবে আরও একটা কথা বলবো, আমরা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বৃহস্পতি রেট্রোগ্রেড বা বক্রি হয়ে লগ্নে রয়েছে। যখন বৃহস্পতি লগ্নে বক্রি হয়ে চলে আসবে তখন কিন্তু সেই জাতকের ভেতরে আত্ম অহংকার বেড়ে যায়, সেই জাতক রাগী হয়ে যায়, সেই জাতকের ভেতরে কিন্তু জ্ঞানকে মিসইউজ করার একটা ব্যাপার দেখতে পাওয়া যায়, মানুষকে বিভ্রান্ত করে অনেক সময়, এবং সেই জাতকের যে জ্ঞান বা সেই জাতকের যে বুদ্ধি সেই বুদ্ধির ভেতরে একটা বারবার নিজেকে শ্রেষ্ঠতা প্রমাণ করার একটা প্রচেষ্টা দেখতে পাওয়া যায়, সেটা কিন্তু খারাপ। তাই লগ্নে বৃহস্পতি যদি বক্রি না হয়ে থাকে তাহলে পরে কিন্তু অনেকটাই শুভ ফল প্রদান করে। এবারে আমরা আলোচনা করব শুক্র।
লগ্নের মধ্যে যদি শুক্র থাকে, আমরা খুব সামান্য করে আলোচনা করছি, আসলে এই একটা আলোচনা নিয়ে চার পাতা লেখা হয়ে যাবে, কিন্তু আমরা আজকে খুবই ছোট্ট করে আলোচনা করছি, অবশ্যই আপনারা নোট করবেন। লগ্নে যদি শুক্র থাকে, আমরা জানি যে শুক্র কিন্তু নৈসর্গিক শুভ গ্রহ এবং লগ্নে শুক্র থাকা কিন্তু খুবই শুভ। প্রথমেই লগ্নে যদি শুক্র থাকে তাহলে সেই জাতককে দেখতে খুব সুন্দর হয় এবং সেই জাতকের ভেতরে একটা সাজা গোজা করে একটা ফিটফাট করে থাকার একটা প্রবণতা চলে আসে। বেশ, সেই জাতকের বয়স হয়ে গেলে পরেও কিন্তু সেই বয়সের ছাপটা থাকে না, কারণ তার সাজসজ্জা, তার রূপরং এতটাই সুন্দর করে রাখে নিজেকে এবং সাজিয়ে গুছিয়ে নিজেকে পরিবেশন করার প্রবণতা এবং এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু শুক্র লগ্নে থাকলে তার ভেতরে দেয়। লগ্নে যদি শুক্র থাকে তাহলে সেই জাতক কোনো কলা বিদ্যার সঙ্গে যুক্ত হতে পারে, গান, নাচ, ড্যান্স, বিভিন্ন চিত্র অঙ্কন বা বিভিন্ন রকমের কোনো রকম বিভিন্ন কলা শিল্পের ভেতরে যুক্ত হতে পারে, অথবা লগ্নে শুক্র থাকলে পারে কিন্তু সেই জাতক অবশ্যই গান শুনতে বা বিভিন্ন রকমের সিনেমা দেখতে, এগুলো কিন্তু খুব ভালোবাসে। লগ্নে শুক্র যদি থাকে তাহলে পারে কিন্তু সেই জাতককে প্রচণ্ড প্রেমিক স্বভাবের করে দেয়। এইখানে একটা কথা খেয়াল রাখতে হবে, যদি কোনো জাতকের লগ্নে শুক্র থাকে এবং সেই শুক্র যদি রাহু দ্বারা পীড়িত হয় বা শনি দ্বারা পীড়িত হয় তাহলে পারে কিন্তু একাধিক প্রেমের একটা জায়গা তৈরি করে ফেলে এবং অল্প বয়স থেকে প্রেমের একটা প্রবণতা ক্রিয়েট করে। লগ্নে শুক্র কিন্তু অল্প বয়সে বিবাহ করিয়ে দেয় বেশ কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, বেশ কিছু ক্ষেত্রে কিন্তু অল্প বয়সে বিবাহ বিবাহের কারক কিন্তু লগ্নে শুক্র। লগ্নে যদি শুক্র থাকে তাহলে সেই জাতকের পোশাক পরিচ্ছদগুলো একটু বেশ দামি প্রকৃতির হতে পারে, একটু স্ট্যান্ডার্ড প্রকৃতির হতে পারে, অনেক রকম জিনিস সে ইউজ করে এবং আমি বললাম প্রথমেই যে সে নিজেকে বেশ সাজিয়ে গুছিয়ে রাখার একটা চেষ্টায় থাকে। লগ্নে শুক্র যদি থাকে তাহলে বিলাসিতা তার ভেতরে বেড়ে যায় এবং তার এর কারণে কিন্তু তার খরচ বৃদ্ধি হয়, এবং লগ্নে শুক্র যদি থাকে তাহলে সেই মানুষ কিন্তু অবশ্যই প্রসিদ্ধ হয় এবং লগ্নে শুক্র যদি থাকে সে কিন্তু ফেমাস হয়, তার বন্ধুবান্ধবও প্রচুর হয়, এবং লগ্নে যদি শুক্র থাকে তাহলে সেই জাতকের ভেতরে যে বিপরীত লিঙ্গের প্রতি যে আসক্তি সেটাও কিন্তু অনেক সময় বৃদ্ধি করিয়ে দেয়। তবে লগ্নে শুক্র যথেষ্টই জ্ঞান, লগ্নে শুক্র কিন্তু যথেষ্টই এডুকেশনের ক্ষেত্রে বিশেষ সহায়ক ভূমিকা পালন করে, তবে লগ্নে শুক্রটা ভালো শুক্র হতে হবে, কারণ শুক্র এতটাই সফট গ্রহ যে খুব অল্প অল্প কারণেই কিন্তু শুক্র পীড়িত হয়ে যায়। তাই লগ্নে শুক্র যদি ভালো অবস্থানে থাকে তাহলে সেই জাতকের ভেতরে কিন্তু প্রচুর ট্যালেন্ট দেয় এবং সেই ট্যালেন্টকে কাজে লাগিয়ে কিন্তু সেই জাতক জীবনে অবশ্যই বড় হতে পারে। তবে এখানে খেয়াল রাখতে হবে যে বৃষ্টির লগ্নের ক্ষেত্রে বা মেষ লগ্নের ক্ষেত্রে শুক্র যদি লগ্নে চলে আসে তাহলে পারে কিন্তু বেশ কিছু নেগেটিভিটি চলে আসে এবং সেই জাতকের প্রেম প্রবণতা, প্রেম করার প্রবণতাটা এতটাই নেগেটিভ করে দেয় যে সেই জাতককে কিন্তু বারবার প্রেমেতে ধোকা পেতে হয়, বারবার কিন্তু তার প্রেমের জায়গাটা খুব নেগেটিভ হয়ে যায়, ভালোবাসার জায়গাটা খুব নেগেটিভ হয়ে যায় এবং সেটা শুভ না। লগ্নে যদি শনি থাকে তাহলে কী ধরনের প্রভাব সৃষ্টি করে? লগ্নে যদি শনি থাকে তাহলে সব সময়ই বলা হয়েছে অশুভ। শুধুমাত্র মকর লগ্ন, বৃষলগ্ন এবং কুম্ভ লগ্নের মধ্যে যদি শনি থাকে এবং তুলালগ্নের মধ্যে যদি শনি থাকে তাহলে শুভ বলা হয়ে থাকে, বাদ বাকি সমস্ত লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু অশুভই ফল প্রদান করে। এবং এই সমস্ত লগ্নের মধ্যেও যদি শনি থাকে লগ্নে তাহলে বলো যে শুভর কথাটা বললাম সেই শুভর ভেতরেও কিন্তু বেশ কিছু অশুভত্ব থাকবে, কারণ লগ্নে শনি কিন্তু সব ক্ষেত্রেই নেগেটিভ। লগ্নে যদি শনি থাকে তাহলে ব্যক্তি প্রচণ্ড স্বার্থপর বা কঞ্জুস প্রকৃতির হয় বা অত্যাধিক মাথা গরমের প্রবণতা হয় বা একটু অলস প্রকৃতির হয় বা প্রচণ্ডই পরিশ্রম করার ক্ষমতা থাকে কিন্তু পরিশ্রমের কোনো মাথা মুন্ডু নেই, এরকমও অনেক সময় দেখতে পাওয়া যায়। লগ্নে যদি শনি থাকে তাহলে সেই জাতক প্রচণ্ড ডিপ্রেশন, হতাশা, চিন্তাযুক্ত হয়। লগ্নে যদি শনি থাকে তাহলে পারে কিন্তু সেই জাতকের ভেতরে একটা স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা ব্যাপার দেখতে পাওয়া যায়। ব্যক্তির ভেতরে একটা গাম্ভীর্য কাজ করে, ব্যক্তি কিন্তু খিটখিটে স্বভাবের হয়ে যায়, ব্যক্তি কিন্তু প্রচণ্ডই রাগী প্রকৃতির হয়ে যায় এবং তাদের ভেতরে যে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার কথাটা বললাম এটা কিন্তু তাদের মতো করেই হয়, অর্থাৎ তারা যেটাকে আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি বা ভগবানের পুজো বলে মনে করবে সেইটাকেই মেনে নিতে হবে, অর্থাৎ তারা একটা আলাদাইভাবে নিজের ভগবানের প্রতি বিশ্বাস বা ভক্তি বা শ্রদ্ধাকে তৈরি করে এবং সেই সিরুলেই কিন্তু তারা চলে, মানে এটা একটু অন্যরকম ব্যাপার লগ্নে শনি থাকলে পারে।
লগ্নে শনি থাকলে পারে কিন্তু প্রচণ্ড নিয়মের মধ্যে জীবন অতিবাহিত করার একটা মানসিকতা, লগ্নে শনি থাকলে পারে কিন্তু সেই জাতক মনের কথা কাউকে খুলে বলতে পারে না লগ্নে শনি থাকলে। লগ্নে শনি থাকলে পারে কিন্তু আমরা দেখেছি এটা যে লগ্নে শনি থাকলে পারে কিন্তু অনেক সময় জাতককে রাগী বানায়, যেমন বললাম তেমন উচ্চ পদে আসীন হওয়ার ক্ষেত্রে বারবার বাধা সৃষ্টি করে। লগ্নে শনি কিন্তু শুধুমাত্র উচ্চ পদের আসীন হওয়ার ক্ষেত্রে কেন বলবো, লগ্নে শনি কিন্তু বিভিন্ন কাজেতেই বাধা সৃষ্টি করে এবং লগ্নে শনি থাকলে পরে কিন্তু বিবাহিত জীবনে বিশেষ সমস্যা ক্রিয়েট করে এবং লগ্নে শনি থাকলে পরে কিন্তু শরীরশাস্ত্র নিয়েও একটা সমস্যা সাধারণভাবে লেগেই থাকে। লগ্নে যদি রাহু থাকে তাহলে কী ধরনের ফল প্রদান করে? লগ্নে রাহু সবসময় অশুভ ফলই প্রদান করে, কারণ লগ্নে যদি রাহু থাকে তাহলে রাহুর দৃষ্টি লগ্নের টুয়েলথ হাউসে চলে আসবে, লগ্নের ফিফথ হাউসে চলে যাবে, লগ্নের সেভেন্থ হাউসে চলে যাবে এবং লগ্নের নাইন্থ হাউসে চলে যাবে। এই সমস্ত কটা জায়গাতে রাহু কিন্তু কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করে রাখবে। লগ্নে রাহু থাকলে জাতক স্বার্থপর প্রকৃতির হয়, জাতকের ভেতরে ছল কপটতা কাজ করে, জাতক মিথ্যাবাদী হতে পারে, জাতকের ভেতরে বিভিন্ন ধরনের রোগ চলে আসতে পারে, জাতকের ভেতরে পড়াশোনা করার যে প্রবণতা সেটাও কিন্তু অনেকটাই নেগেটিভ হয়ে যায়, মাথার মস্তিষ্ক প্রচণ্ড চঞ্চল হয়ে যায়, মাইন্ড ফ্ল্যাকচুয়েট করে বারবার ধরে রাহু, বিভিন্ন রকম স্টেজে বিভিন্ন রকমের প্রবলেম কিন্তু রাহু দিতে থাকে এবং এর ফলে পড়াশোনার সময় না পড়াশোনা হয়, বিবাহের সময় না বিবাহিত জীবনকে ভালো হয়, এই ধরনের একটা সমস্যাকে কিন্তু রাহু কেন্দ্র রাহু রেখেই দেয়। তাই লগ্নে রাহু কিন্তু খুবই খারাপ এবং লগ্নে রাহু কিন্তু বিবাহিত জীবনকেও অনেকটা নষ্ট করে। লগ্নে রাহু কিন্তু মানুষকে প্রচণ্ড কামুক প্রকৃতির করে দেয়, লগ্নে রাহু কিন্তু কামুক প্রকৃতির করে দেয়। লগ্নে রাহু কিন্তু অল্প বয়স থেকে প্রেমের মধ্যে নিয়ে চলে আসে, রীতিবিরুদ্ধ প্রেম বা রীতিবিরুদ্ধ ভালো বিবাহ এগুলো কিন্তু লগ্নে রাহু করে দেয়। লগ্নে রাহু কিন্তু কিছুটা রাজনৈতিক একটা জায়গা তৈরি করে দেয়, অনেক সময় দেখা যায় রাহুটা যদি ভালো থাকে তাহলে জাতকের মস্তিষ্কের রোগ, জাতকের হার্টের প্রবলেম এগুলো কিন্তু লগ্নে রাহু নিয়ে আসে অনেক সময় এবং জাতক বেশিরভাগ সময় কিন্তু ভুল সিদ্ধান্ত নিতে দেখতে পাওয়া যায়। জাতক যে সিদ্ধান্তটা নেয় সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হয়, জাতক বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত নেয়। তবে এখানে খেয়াল রাখতে হবে মেষ বৃষ এবং কর্কট লগ্নে যদি রাহু থাকে তাহলে পরে কিন্তু জাতক সর্বসুখ জাতককে সর্বসুখ প্রদান করে। এটা শাস্ত্রে বলা হয়েছে যে মেষ বৃষ এবং কর্কট লগ্নের মধ্যে যদি রাহু থাকে, কর্কট এবং সিংহ লগ্নের মধ্যে যদি রাহু থাকে তাহলে জাতককে সর্বসুখ প্রদান করে। যাই হোক, এটা শাস্ত্রে লেখা রয়েছে, ব্যক্তিকে প্রসিদ্ধ করে, প্রসিদ্ধ করে এবং সে শত্রুর থেকে বিজয় প্রাপ্ত করে লগ্নে রাহু থাকলে। রাহু যদি শুভ গ্রহের প্রভাবে থাকে এবং রাহু যদি শুভ গ্রহের প্রভাবে থাকে এবং লগ্ন যদি স্ট্রং থাকে, লগ্নপতি যদি ভালো জায়গায় অবস্থান করে তাহলে পরে কিন্তু কিছু কিছু লগ্নের ক্ষেত্রে রাহু কিছুটা ভালো ফল প্রদান করে। তবে রাহু কিন্তু প্রচণ্ড মস্তিষ্ক ফ্ল্যাকচুয়েট দেয়, প্রচণ্ডই কিন্তু চঞ্চলতা এনে দেয় রাহু। এর ফলে আমরা বলবো যে লগ্ন রাহু কিন্তু সব ক্ষেত্রেই ভালো নয়, খুবই কম। আমি রাহু নিয়ে প্রোগ্রাম করবো যে রাহু কোন কন্ডিশনে পজিটিভ রেজাল্ট ক্রিয়েট করে, রাহু কোন কন্ডিশনে ভালো ফল দেয় এবং কোন কন্ডিশনে রাহুর নেগেটিভিটি প্রচণ্ড বৃদ্ধি পেয়ে যায়, এটা নিয়ে আমি পরবর্তী আলোচনায় আসবো, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন অ্যাস্ট্রোটেক্সের দিকে। তবে আলটিমেটলি লগ্নে রাহু কিন্তু ভালো ফল দেয় না আমি যতটা দেখেছি। তবে এখানে আমি যতগুলো গ্রহের সম্পর্কে কথা বললাম এবং তার ভালো গুণ বা খারাপ গুণ সম্পর্কে বললাম, সেখানে একটা কথা খেয়াল রাখবেন যে আমি কিন্তু সেই লগ্নের ক্ষেত্রে সেই গ্রহটি এসে গেলে কী ফল প্রদান করে সেটা নিয়ে আমি আলোচনা করছি। তবে এখানে আরও একটি কথা গুহ্য রয়েছে, সেটাকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে সব ক্ষেত্রে কিন্তু লগ্নপতির বলাবলটাকে দেখবেন, লগ্নপতি কতটা ভালো জায়গা বসে রয়েছে। লগ্নপতি যদি ভালো জায়গা বসে যায় তাহলে পরে যেই নেগেটিভিটির কথাগুলো বললাম সেগুলো অনেকটাই হ্রাস পেয়ে যাবে এবং লগ্নপতি যদি খারাপ জায়গায় বসে যায় তাহলে পরে যেই নেগেটিভিটির কথাগুলো বললাম সেগুলো কিন্তু আরও বেশি পরিমাণে দেখতে পাওয়া যাবে। লগ্নে যদি কেতু থাকে তাহলে কী ফল প্রদান করে? প্রথমে লগ্নে কেতু কিন্তু জাতকের ভেতরে একটা রহস্য নিয়ে আসে, রহস্যময় বানিয়ে দেয় লগ্নে কেতু। ব্যক্তি প্রচণ্ড চঞ্চল প্রকৃতির হয়ে যায়, ব্যক্তির ভেতরে একটা ভয় কাজ করে, ভীতু মানসিকতার হয়। জাতক লগ্নে যদি কেতু থাকে জাতক কিন্তু কারোর ধার ধারে না, মানে জাতকের ভেতরে একটা মানে এমন একটা কাজ করে যে কারোর পরোয়া করতে চায় না,
কারোকে মানতে চায় না, এরকম একটা ব্যাপার কিন্তু চলে আসে। এবং এর ফলে যাতক কিন্তু কিছু রিস্ক নিয়ে নেয়, কিছু কিছু সময় সেই রিস্কটা পজিটিভ হলেও কিছু কিছু সময় কিন্তু সেই রিস্কে যাতক কিন্তু ডুবে যেতে পারে। লগ্নে কেতু কিন্তু অবশ্যই বিবাহিত জীবনকে সমস্যা ক্রিয়েট করায়। লগ্নে কেতু কিন্তু খারাপ সঙ্গে মেলামেশা বা অলস প্রকৃতির করে দেয়, একটু ঘুমাতে ভালোবাসে বা একটু বেশি রেস্ট নিতে ভালোবাসে, এরকম কিন্তু লগ্নের কেতু অনেক সময় করতে দেখা যায়। লগ্নে কেতু কিন্তু জাতককে, জাতকের বুদ্ধি কিন্তু খুব ভালো বলবো এরকম কিন্তু নয়, জাতক হয়তো বুদ্ধি খাটায় কিন্তু বুদ্ধি প্রয়োগ করতে পারে না, এই প্রবলেমটা কিন্তু লগ্নে কেতুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। যে জাতক যে বুদ্ধি নেই এটা কিন্তু বলা যাবে না, কিন্তু বুদ্ধিটা প্রয়োগ করার সময় কিন্তু সেই জাতক শিথিল হয়ে যায়, অর্থাৎ কাজ হয়ে যাওয়ার পরে তাদের বুদ্ধি আসে অনেক সময় বলা যায়, বা বুদ্ধি থেকেও কিন্তু সেই বুদ্ধিকে প্রয়োগ করতে পারে না লগ্নের কেতু থাকলে পারে। লগ্নের কেতু কিন্তু কারুর বুদ্ধিও নেয় না এবং নিজের বুদ্ধিতে কাজ করার চেষ্টা করে, এর ফলে কিন্তু অনেক সময় তারা বিপদের সম্মুখীন হয়। বৃশ্চিক ধনু মীন লগ্নে যদি কেতু থাকে তাহলে শুভ ফল প্রদান করে, তবে একটা কথা খেয়াল রাখতে হবে যে কেতু কিন্তু অনেক সময় একটা আধ্যাত্মিকতা জায়গা তৈরি করে দেয় এবং লগ্নে কেতু কিন্তু জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কিছুটা একটা তার ইন্টারেস্ট নিয়ে আসে। এই হলো আমাদের নটি গ্রহ সম্পর্কে আলোচনা, খুব সামান্য করে বললাম, কারণ বিস্তর আলোচনা করতে গেলে পরে অনেকটাই সময় লেগে যাবে, এমনি 36 মিনিটের একটি অনুষ্ঠান হয়ে গেল, তবে এগুলো নিয়ে অনেক বড় করে বলা যায় না অনুষ্ঠানের মধ্যে, তবে আপনারা প্রচুর রিকোয়েস্ট করেছেন তার জন্যই আজকের এই অনুষ্ঠান এবং পরবর্তী অনুষ্ঠান সেকেন্ড হাউস থার্ড হাউস সবকটা নিয়ে চলবে, এবং সেখান থেকে একটা আপেক্ষিক ধারণা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি, একটা মোটামুটি আপনারা আইডিয়া করতে পারবেন যে ব্যাপারটা কীরকমভাবে চলছে। অবশ্যই যেই নেগেটিভিটির কথাগুলো বললাম সেই নেগেটিভিটিগুলো যদি আপনাদের ভেতরে দেখতে পাওয়া যায় তার জন্য প্রতিকার প্রতিবিধান আছে, সেই প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে কিন্তু সেগুলোকে পজিটিভ করা যায় বা অনেকটাই শুভ দিকে নিয়ে আসা যায়, তার জন্য কিন্তু কিছু রেমিডিজ রয়েছে, কিছু প্রতিকার রয়েছে। তাই এরকম ধরনের গ্রহ যদি আপনাদের লগ্নে থাকে এবং আপনাদের জীবনযাত্রাকে নেগেটিভ দিকে নিয়ে যাচ্ছে বা বিভিন্ন রকমের খারাপ জায়গা তৈরি করছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি সেই সমস্ত গ্রহ বা সেই সমস্ত গ্রহ বললে ভুল হবে সেই জন্মছকটির পর্যবেক্ষণ করে সঠিক গ্রহ প্রতিকার করেন, তাহলে পরে কিন্তু আপনাদের এই যে নেগেটিভিটিগুলো দিয়ে মানে বললাম সেগুলো কিন্তু অনেকাংশে হ্রাস হয়ে যাবে এবং পজিটিভিটিগুলো কিন্তু বৃদ্ধি করানো যাবে। আজ এই পর্যন্ত, পরের অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা করবো, ততক্ষণের জন্য নমস্কার এবং ধন্যবাদ।